গত 24 ঘণ্টার রাজ্যের কাল বৈশাখী প্রভাবের কিছু অঞ্চলের হালকা মধ্যম ধরনের বর্ষা রেকর্ড করা যাচ্ছে। সর্বাধিক বর্ষা কন্ধমাল জেলার জি উদয়গির ঠারে 69 মিলিমিটার রেকর্ড করা যাচ্ছে। সেইপরি বরগড়র গাইসিলেটে 55 মিলিমিটার এবং গঞ্জামর বাগুড়ার 53 মিলিমিটার বর্ষা রেকর্ড করে। তার সহিত রাজ্যের আহরি কিছু কিছু স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা মধ্য রেকর্ড হয়েছে। বর্তমান যদি দেখিবা যে গতকালের 24 ঘণ্টা মধ্যে সর্বোচ্চ দিন তাপমাত্রা বৌদ্ধে 37.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইছিল। সেইপরি কটকরে আপনার 33.2 ডিগ্রি রেকর্ড হয়েছে। ভুবনেশ্বরের পাখাপাখি 33 ডিগ্রি দিন তাপমাত্রা রেকর্ড করেছিল। আজ যে তাপমাত্রা মুখ্যত ভাবে ভুবনেশ্বরের পাখাপাখি 35-36 ডিগ্রি মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সহ আভ্যন্তরীণ কতক স্থানের মধ্যে পাখাপাখি 35-36 ডিগ্রি তাপমাত্রা রহবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ওড়িশার অনেক স্থানের মেঘুয়া আকাশ সহ হালকা বর্ষা মধ্যে রয়েছে এবং আজ মধ্যে কিছু জেলার বিজুড়ি ঘড়ঘড়ি জনিত বর্ষা যেমি কেউঝর, ময়ূরভঞ্জ, ভদ্রক, বালেশ্বর এইসব জেলা যে রয়েছে উপকূলবর্তী এবং উত্তর আভ্যন্তরীণ জেলার বিজুড়ি ঘড়ঘড়ি জনিত বর্ষা মধ্যে সম্ভাবনা রয়েছে। বর্তমানে যদি দেখা কোণী নির্দিষ্ট পাপাগর প্রভাব না, কিন্তু ঘূর্ষাব যেটাকি বঙ্গোপসাগর রয়েছে ওড়শা উপকূলস্থ অঞ্চলের সে অঞ্চলের ঘূর্ষাব জলীয় বাষ্প মাত্রা যথেষ্ট রাজ্য মধ্যে অধিক রয়েছে। তা সহ গোটে বায়ুমণ্ডলের উপরি মধ্যভাগর উপরিভাগের এক নিম্নচাপ রেখা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রভাবে 19 তারিখ বেড়ে আমার কতক জেলার ভারী বর্ষা বিজুড়ি ঘড়ঘড়ি জনিত বর্ষা পবন যেটাকি 40-50 কিলোমিটার তুমি দেখবে। আমার প্রায় কিছু জেলার অরেঞ্জ আলর্ট জারি করা যাচ্ছে, ভারী বর্ষা, কুয়াপথর বর্ষা এবং ঝড় পবন যেটাকি পাখাপাখি 40-50 কিলোমিটার রহব, এবং তা সহ বিজুড়ি ঘড়ঘড়ি জনিত বর্ষা পবন পাই কাল বৈশাখী জনিত প্রভাব যোগু অরেঞ্জ আলর্ট জারি করা যাচ্ছে। 4 তারিখে মধ্যে বর্ষা রহব এবং আগামী 7 দিন যায় রাজ্যের বর্ষা রহব এবং খাস করে 19 তারিখে রাজ্যের অধিকাংশ স্থানের বর্ষা পাই পূর্বানুমান জারি করা যাইছে এবং বিজুড়ি ঘড়ঘড়ি, কুয়াপথর, ভারী বর্ষা এবং পবন পাই আমার অরেঞ্জ আলর্ট যেটাকি 19 এবং 20 তারিখ পাই জারি করা যাইছে।